হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে এপ্রিল মাসে টি দেবেন অর্থাৎ এপ্রিল মাসের টিএইচআরের হিসাব আগের মাসে অর্থাৎ মার্চ মাসে ছাব্বিশ দিন সেন্টার খোলা ছিল কিন্তু আমরা টিএইচ আর পঁচিশ দিন সাবমিট করতে পেরেছি কারণ ওটা পোশান্টিকারের সিস্টেমে গণ্ডগোল ছিল সেটা হয়তো আমাদের কিছু করার নেই যাই হোক এপ্রিল মাসে টি এইচ আর কীভাবে সাবমিট করব তার হিসাবটা একটু আমরা দেখে নিই দেখুন আপনারা তো জানেন যে এপ্রিল মাস তিরিশ দিনের হয় এখন লক্ষ্য করুন যে এপ্রিল মাসের এক তারিখ পড়েছে যেহেতু শনিবার তাই শনিবার আপনারা প্রত্যেকে বেনিফিশারির ঘরে টি আর একদিন করে অলরেডি সাবমিট করে দিয়েছেন আবার দেখুন পরের সপ্তাহে যেহেতু শনিবার আট তারিখ পড়েছে তাই আট তারিখে আপনারা টি সাবমিট করবেন এবং টিএইচআ এর ঘরে দিন সংখ্যা সিক্স লিখবেন এরপর আপনারা পরের শনিবারে চলে যান দেখুন পরের শনিবার ও তারিখ পড়েছে তাই পরের শনিবার পনেরো তারিখে আপনারা টি এইচ আর সাবমিট করবেন এবং টিএইচআ আরের ঘরে ফাইভ লিখবেন কারণ শনিবার বেঙ্গলি নিউ ইয়ার অর্থাৎ পয়লা বৈশাখ পড়েছে তাই ওই দিন আমাদের ছুটি আছে তাই ওই ছুটির দিনটি এখানে কেউ কাউন্ট করবেন না সেই জন্য টি ঘরে ফাইভ লিখবেন এরপর আপনারা নেক্সট শনিবার চলে আসুন নেক্সট শনিবার পড়েছে বাইশ তারিখ তাই টি ঘরে আপনারা ফাইভ লিখবেন কারণ সেই সপ্তাহে শনিবার ছুটি আছে ঈদের জন্য এবার আপনারা নেক্সট শনিবার চলে আসুন নেক্সট শনিবার মানে আপনাদের পড়েছে উনত্রিশ তারিখ তাই সেই উনত্রিশ তারিখে গিয়ে আপনারা টি আর সাবমিট করবেন এবং এই সপ্তাহে আপনাদের কোনো ছুটি নেই তাই টি এর ঘরে আপনারা সিক্স লিখবেন এবার আপনারা লক্ষ্য করুন এপ্রিল মাসের শেষ দিন অর্থাৎ তিরিশ তারিখ পড়েছে রবিবার যেহেতু রবিবার তিরিশ তারিখ পড়েছে তাই আমরা জানি যে রবিবার ছুটির দিন তাই সেই দিনটি কোনো টিএইচ আর সাবমিট করতে হবে না তাহলে খেয়াল করুন আমরা মোট এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে তেইশ দিন টিএইচ আর সাবমিট করব আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না